বিশ্ব আদিবাসী দিবস পালিত হলো সর্বত্রই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সোমবার কেশিয়ারি রবীন্দ্র ভবনে দিনে উদযাপনে হাজির ছিলেন কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু। দিনে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় ধামসা মাদল নৃত্য সহকারে আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরে পথে হাঁটে মহিলা সহ সকলেই। শোভাযাত্রা কেশিয়ারি রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে সারা কেশিয়ারি বাজার এলাকা পরিক্রমা করে ফের রবীন্দ্র ভবনে এসে শেষ হয়। সিধু কানু বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে এদিনের এই কর্মসূচির সূচনা করেন বিধায়ক পরেশ মুর্মু। মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ। রবীন্দ্র ভবনে নাচ গান সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সফল আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানের মধ্য থেকে। প্রসঙ্গত 1994 সালে জাতিসংঘের সাধারণ সভা 9ই আগস্ট দিন থেকে স্বীকৃতি দেয় এবং 1995 সাল থেকে দিনটি আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আদিবাসী দিবসে সারা বিশ্বে আদিবাসীরা কতটা সুরক্ষিত, কোন সরকার কতটা দায়িত্ব পালন করছে সে বিষয়ে সচেতনতার বার্তা দেন বিধায়ক। বিধায়ক জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী উন্নয়নে বিভিন্ন প্রকল্পের রূপায়ণ করে চলেছেন। আদিবাসী উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানিয়ে এদিন উদ্বেলিত হয়ে সকলে আনন্দ ভাগ করে নিতে আদিবাসী দিবসে সামিল হয়েছে বলে জানান তিনি। উপস্থিত ছিলেন কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মু, জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ মামনি মান্ডি, কেশিয়ারি ব্লকের বিডিও বিপ্লব দত্ত, জয়েন্ট বিডিও প্রবীর দত্ত সহ বিশিষ্ট অতিথিরা। আজকে জানেন যে আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস আমাদের কেশিয়ারি ব্লকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা আদিবাসী ভূমিজ মুন্ডা ও ওড়া মুধা এবং বৈজ্ঞা সম্প্রদায় এই 7টা 8টা সম্প্রদায় একসঙ্গে মিলে তাদের সমাজের সমস্ত রকমের যারা সামাজিক লিডার আছে তাদের সবাইকে নিয়ে এবং সর্বস্তরের মানুষকে তার সাংস্কৃতিক টিমকে নিয়ে আমরা বিশ্ব আদিবাসী দিবস আমরা পালন করলাম। আমরা অত্যন্ত খুশি যে আমরা অতিথি হিসেবে আজকে বিডিও সাহেব এবং জয়েন্ট বিডিও সাহেব আমরা তাকে পেয়েছিলাম। আজি সাহেব আসবেন, তিনি কাজে ব্যস্ত আছেন, ইতিমধ্যে তিনি চলে আসবেন। বিশ্ব আদিবাসী দিবসে মূলত সারা বিশ্বে আদিবাসীদের তাদের সমস্ত রকমের সচেতনতামূলক প্রচার এবং তাদের অধিকার কতটা সুরক্ষিত, কোন সরকার কোন গভর্নমেন্ট কতটা তাদের পক্ষে কাজকর্ম করছেন, অধিকার সুরক্ষিত রাখছেন এ বিষয়টা তাদের জানানো। এবং বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের নিয়ে যে সমস্ত উন্নয়ন করেছেন তাদের বাদ্যযন্ত্র যাওয়া থেকে শুরু করে জয় জওয়ার স্কিম থেকে শুরু করে জাহের থান থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে টিচার নিয়োগ থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে বার্ধক্যভাতা পেনশন বিধবা ভাতা থেকে শুরু করে সবটাই এভরিথিং আমাদের আদিবাসী সমাজের যা দরকার সব কিছু করে দিচ্ছেন। আবার দুয়ারে সরকার সমস্ত কিছু হবে এই আনন্দে আজকে আদিবাসী সমাজের মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত ভালোবেসে আনন্দে আজকে তারা উদ্বেলিত হয়ে বিশ্ব আদিবাসী দিবসে তারা আজকে এসে এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে তারা শুভেচ্ছা দিচ্ছেন। কী পালন করলেন আজকে দিনটি? আমরা প্রথমেই আজকে কেশিয়ারি রবীন্দ্র ভবন থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষ যারা আজকে এসছেন তাদেরকে নিয়ে আমরা প্রস্থান করলাম কেশিয়ারি বাস স্ট্যান্ড হয়ে ঘুরে এসে আবার রবীন্দ্র ভবনে। তারপরে উদ্বোধনী সঙ্গীত বিশিষ্ট অতিথিদের প্রায় আমরা 15 জন বিশিষ্ট আদিবাসী সমাজের যারা সমাজের নেতৃত্ব তাদের সম্বর্ধনা দেওয়া, যারা মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে বাংলা মিডিয়ামে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছেলে, এবং যারা অলচিকিতে আমাদের এখানে একটাই স্কুল আছে অলচিকি মিডিয়ামে, সেটা হচ্ছে আমাদের মারিদা এসসি হাইস্কুল। সেখানে যারা অলচিকিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদেরকেও আমরা সম্বোধনা দিলাম। এবং বিশেষ করে আমাদের বিশিষ্ট জ্ঞানী গুণীজন যেমন দুর্গাপ্রসাদ হেমব্রম, পূর্ণচন্দ্র হাসদাবাবু, তারা আমাদের সমাজের বিশিষ্ট সাহিত্যিক লেখক এবং তারা অনেক কিছু বইও লিখেছেন নাট্যকার, তাদেরকে আমরা আজকে সম্বোধনা দিয়ে আমরা সমস্ত আদিবাসী সমাজের কাছে এইটাই বার্তা দিলাম যে পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে, আদিবাসী মানুষের পাশে সবসময় সদা সর্বদা উন্নয়নে সদা সর্বদা শিক্ষায় স্বাস্থ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছেন। কেশিয়ারি থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।